সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। হামাসের গাজা টানেলের বিরুদ্ধে মাসব্যাপী অভিযানের মুখোমুখি ইসরায়েল। গাজায় তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল, নিহত 45 সেনা। ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দায় জাতিসংঘ প্রস্তাবের পক্ষে ভারতের ভোট, খুশি তৃণমূল কংগ্রেস। বিশ্ব সমাজে নিরবতায় শেফা হাসপাতালে ইসরায়েলি হামলার কারণ বললেন নাসের কানায়ানি। রাখাইনের সীমান্ত ফাঁড়িতে আরাকান আর্মির হামলা। খেরসনে রুশ হামলায় নিহত 3, আহত নবজাতক। সিরিয়ায় মার্কিন সেনাদের উপর 24 ঘণ্টায় 4 হামলা। এবং ইমরান খানের বিচার চলবে কারাগারেই, অনুমোদন মন্ত্রিপরিষদের। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। হামাসের গাজা টানেলের বিরুদ্ধে মাসব্যাপী অভিযানের মুখোমুখি ইসরায়েল। উত্তর গাজে অগ্রসর হওয়ার সাথে সাথে আরও সতর্কতা অবলম্বন করছে ইসরায়েলি বাহিনী। তাদের লক্ষ্য হামাসের অপারেশনের মূল ব্যবস্থা টানেল। এই গোলকধাঁধার টানেল ব্যবস্থা হামাস সারা বছর ধরে সতর্কতার সাথে তৈরি করেছে। এক মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ উপত্যকায় হামলা করার ক্ষেত্রে বেশ বাধার সম্মুখীন হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, সুড়ঙ্গের ভূগর্ভস্থ মাকড়সার জাল নির্মূল করতে সামরিক বাহিনীকে আরও বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। তুরস্কের আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো এবং প্রতিরক্ষা নীতি থিঙ্ক ট্যাঙ্ক জেমসটাউন ফাউন্ডেশনের সিনিয়র ফেলো রিচার্ড আউটজেন বলেন, এগুলো সম্পূর্ণভাবে বন্ধ করা একটি ধীর, হয়রানিমূলক ও মাসব্যাপী কাজ হবে। সম্ভবত ইসরায়েলি বাহিনী চেষ্টা করার সাথে সাথে খনন কাজ চালিয়ে যাবে। যদিও কিছু ইসরায়েলি কর্মকর্তার দাবি তারা টানেলের সম্পূর্ণ পরিমাণ জানেন, তবু মনে করা হয় টানেলগুলো পুরো ছিটমহলের শত শত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বিশেষজ্ঞরা অনুমান করছেন টানেলের গভীরতা 15 থেকে 60 মিটার। 2021 সালে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছিল উপত্যকার নিচে 300 কিলোমিটার টানেল রয়েছে। এর মধ্যে কিছু টানেলে অক্সিজেন ট্যাঙ্ক, পানির পাইপ এবং বিদ্যুতের সংযোগ দেওয়া রয়েছে। টানেল ব্যবস্থার একটি সীমানা রয়েছে বলে বিশ্বাসও করা হয়। ধারণা করা হয় টানেলগুলো ইসরায়েলি বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হামাস যোদ্ধাদের আক্রমণ পরিচালনা করতে সহায়তা করে। কিংস কলেজ লন্ডনের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আন্দ্রিয়াস গ্রিক বলেন, গত 17 বছর ধরে হামাসের অন্যতম প্রধান প্রচেষ্টা ছিল টানেল খনন, যা তাদের স্থিতিস্থাপক করে তুলবে। তিনি আরো বলেন, ইসরায়েলের কাছে সবকিছুর জন্য প্রযুক্তিগত সুবিধা রয়েছে, কিন্তু তারা একটি নিম্ন প্রযুক্তি যুদ্ধে প্রলুব্ধ হয়েছে, যেখানে সে প্রতিযোগিতামূলক সুবিধাটি তাদের ভূগর্ভস্থ হওয়ার মুহূর্তে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে। গাজায় তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল, নিহত 45 সেনা। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাথে হামাস যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। গত কয়েকদিন ধরে ইসরায়েলি সেনাবাহিনীর স্থল হামলা জোরদার হওয়ার পর থেকে গাজার উত্তরাঞ্চলে সংঘাতের তীব্রতা বেড়েছে। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে বিভিন্ন স্থাপনা, হাসপাতালও চালানো হচ্ছে হামলা। তবে স্থল অভিযানে খুব বেশি অগ্রগতি হয়নি ইসরায়েলের। সংঘাতের তীব্রতা সবচেয়ে বেশি উত্তর গাজা শহর, গাজা সিটি হাসপাতালগুলোর আশেপাশে। এখন পর্যন্ত গাজায় স্থল অভিযানে গিয়ে 45 সেনা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজা লড়াইয়ে আরও 2 সেনা নিহত হওয়ার ঘোষণা দিয়েছে। ইসরায়েলি বাহিনী বেশ কিছুদিন ধরেই দাবি করে আসছে এই হাসপাতালগুলোর নিচে হামাসের টানেলের নেটওয়ার্ক রয়েছে এবং এসব হাসপাতালকে কেন্দ্র করেই তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হাসপাতালগুলোর আশপাশের এলাকায় বেশ কয়েকদিন ধরে তীব্র সংঘাত চলার কারণে কয়েকটি হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা আর হাসপাতাল হিসেবে কাজ করছে না বলে এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইসরায়েলি বাহিনী ক্রমাগত বোমা হামলা ও স্থল আক্রমণ চলতে থাকায় গাজার আরও কয়েকটি হাসপাতালও একই পরিস্থিতির দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। গাজা সিটির আল শিফা হাসপাতালে এতদিন বোমা না ফেললেও হাসপাতালটির 50 থেকে 100 মিটারের মধ্যে বেশ কয়েকদিন ধরে বোমা হামলা করে আসছিল ইসরায়েলি বাহিনী। তবে গত কয়েকদিন ধরে ওই হাসপাতালের ভেতরে থাকা স্থাপনায় বোমা হামলা করার পাশাপাশি হাসপাতালের আশপাশে স্থল হামলার তীব্রতাও বাড়িয়েছে তারা। রোববার জাতিসংঘ জানিয়েছে অক্সিজেন প্রস্তুতকারী যন্ত্র, পানির ট্যাঙ্ক, ম্যাটারনিটি ওয়ার্ড ও হৃদরোগ বিভাগ সহ হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থাপনা বোমা হামলায় ধ্বংস হয়েছে। চলমান সংঘাতের মধ্যে রোববার আল ওই হাসপাতালের 3 জন নার্সও মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দায় জাতিসংঘ প্রস্তাবের পক্ষে ভারতের ভোট, খুশি তৃণমূল কংগ্রেস।
ফিলিস্তিনি ইহুদিবাদী ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। সব মিলিয়ে 145টি দেশ নিন্দা প্রস্তাবকে সমর্থন করেছে। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে আমেরিকা, কানাডা, ইসরায়েল, হাঙ্গেরির মতো 60টি দেশ। ভোটদানে বিরত ছিল 18টি দেশ। গত বৃহস্পতিবার ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম ও সিরিয়ার গোলানে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা জানিয়ে প্রস্তাব আনা হয়েছিল জাতিসংঘে। সংখ্যাগরিষ্ঠ সদস্য রাষ্ট্রের ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গুগলে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তোষ প্রকাশ করে এক বার্তায় বলেছেন, ভারত এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় খুবই খুশি হয়েছে। ফিলিস্তিনের লোক ঢুকিয়ে ইসরায়েলের জবরদখল বেআইনি, তাদের এই বর্ণবিদ্বেষ এখনই বন্ধ হওয়া দরকার। প্রসঙ্গত, ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষ শুরুর পর গত মাসে জাতিসংঘের সাধারণ সভায় জর্ডানে আনা ইসরায়েল সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবের উপরে ভোটাভুটির সময় ভোটদানে বিরত ছিল ভারত। সাধারণ মানুষকে রক্ষা করতে অবিলম্বে যুদ্ধবিরতির কথা ছিল প্রস্তাবটিতে। 120টি দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দিল, বিরোধিতা করেছিল 14টি দেশ। ভোটদানে বিরত ছিল ভারত সহ 45টি দেশ। ভারতের বক্তব্য ছিল, ইসরায়েলের সন্ত্রাসী হামলার কোনো খোলাখুলি নিন্দা করা হয়নি ওই প্রস্তাবে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গত 7ই অক্টোবর ইসরায়েলে অতর্কিত রকেট হামলা চালানোর পর থেকে গাজায় ইহুদিবাদী ইসরায়েল নির্বিচারে বোমা বর্ষণ করেছে। এর ফলে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে। ইসরায়েলে বর্বর হামলায় প্রত্যেক দিনে বেড়ে চলেছে মৃত্যু মিছিল। কার্যত চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে সেখানে। বিভিন্ন মহল থেকে একে গণহত্যা বলে মন্তব্য করা হয়েছে। ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরুর প্রথম দিকে ভারত ফিলিস্তিনের গাজায় হামলাকারী ইসরায়েলের পাশে দাঁড়ানোয় চিরাচরিত পররাষ্ট্র নীতি লঙ্ঘিত হওয়ার অভিযোগে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। গত মাসে জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটদানে বিরত থাকাও সমালোচনার মুখে পড়েছিল কেন্দ্রীয় সরকার। এবার ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে ভারত ভারসাম্যের নীতি বজায় রাখল বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ব সমাজের নীরবতায় শেফা হাসপাতালে ইসরায়েলি হামলার কারণ বললেন নাসের কানায়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আল আহলি আরব হাসপাতালে যখন ইসরায়েল হামলা চালালো তখন বিশ্ববাসী চুপ ছিল। তাদের ওই নীরবতার কারণেই বর্বর ইসরায়েল শেফা হাসপাতালও হামলা চালাবার দুঃসাহস দেখিয়েছে। শেফা হাসপাতালে হামলার ছবি দেখিয়ে নাসের কানায়নি আজই মন্তব্য করেন। বার্তা সংস্থা ইরান প্রেস জানিয়েছে, জনাব কানায়নি বলেন, ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গাজার শেফা হাসপাতালকে পুরোপুরি ঘিরে রেখেছে এবং সেখানে গুলি চালাচ্ছে। অথচ সারা বিশ্বের হাসপাতালে আশেপাশে সতর্ক কতামূলক সাইনবোর্ড লাগানো হয়। তিনি আরো বলেন, এই দখলদার শক্তির মোকাবেলায় দৃঢ়ভাবে দাঁড়ানো এখন সারা বিশ্বের দায়িত্ব। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্রের মদদে আন্তর্জাতিক ফোরামে এমন অপরাধ করে যাচ্ছে যা ভাষায় বর্ণনা করা যায় না। জনাব কানায়নি বলেন, আমরা আশা করি জাতিসংঘ যুদ্ধবন্ধের ব্যাপারে নিজেদের দায়িত্ব পালন করবে। বিশিষ্ট ইরানি কূটনীতিক বলেন, আমেরিকা যথারীতি ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে বিশ্ব জনমতকে ধোঁকা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা বহুবার বলেছি অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলো আমাদের অনুমতি নিয়ে অভিযান চালায় না, তারা তাদের নিজস্ব হিসেব নিকেশ অনুযায়ী কাজ করে থাকে। তিনি জোর দিয়ে বলেন, ইরান বারবার যুদ্ধ ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এসেছে। এটাও বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির কারণ হতে পারে। রাখাইনের সীমান্ত ফাঁড়িতে আরাকান আর্মির হামলা। মিয়ানমারের রাখাইনে বর্ডার গার্ড পুলিশ বা বিজিবির সীমান্ত ফাঁড়িতে হামলা চালিয়েছে প্রভাবশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার ভোরে রাখাইনের উত্তরাঞ্চলীয় রাথেডাং টাউনশিপ এলাকায় এই হামলা হয়। মিয়ানমার বিষয়ক সংবাদ মাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে। স্থানীয়দের বরাতে ইরাবতী জানিয়েছে, সোমবার ভোরে ডনপাইক এলাকায় হামলা চালিয়ে তা দখল করেছে আরাকান আর্মি। সেনাবাহিনী বিদ্রোহীদের লক্ষ্য করে গোলাবর্ষণ করছে, গ্রামের লোকেরা পালিয়ে যাচ্ছে। রাখাইনে বিজিবির ফাঁড়িগুলোতে সামরিক সরকারের পুলিশ ও সেনা সদস্য মোতায়েন থাকে। গত বছর সেনাবাহিনীর সঙ্গে অলিখিত সমঝোতার পর সোমবারে হামলাটি আরাকান আর্মির প্রথম অভিযান। এই গোষ্ঠীটি রাখাইন জাতির সদস্যদের নিয়ে গঠিত। সম্প্রতি রাখাইনে সেনা মোতায়েন বাড়ানোর পর থেকে উত্তেজনা বিরাজ করছে। এর আগে শনিবার সেনাবাহিনী ও কারেন্ট ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স বা কেএনডিএফ সংঘর্ষ হয়েছে। সংঘাতের সময় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে বিদ্রোহীরা। এছাড়া চীন সীমান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ চিনশোয়ে শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। গত সপ্তাহে সামরিক সরকারের প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেছেন, এসব বিদ্রোহ মোকাবেলায় ব্যর্থ হলে মিয়ানমার ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়বে। খেরসনে রুশ হামলায় নিহত 3, আহত নবজাতক। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রুশ হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। হামলায় 2 মাস বয়সে এক নবজাতক সহ আহত হয়েছেন আরো 6 জন। স্থানীয় গভর্নর অলেকজান্ডার প্রকোদিন সোমবার এ তথ্য জানিয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। টেলিগ্রামে প্রকদিন প্রথমে জানান, কেরসনে গোলাবর্ষণে দুই ব্যক্তি নিহত ও আরও চারজন আহত হয়েছেন। পৃথক আরেকটি বার্তায় গভর্নর বলেছেন, সোমবার কেরসনে একটি গাড়িতে রুশ হামলায় এক ব্যক্তি নিহত ও দুই মাস বয়সে এক নবজাতক ও তার মা আহত হয়েছেন। রয়টার্সের পক্ষ থেকে স্বাধীনভাবে এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। গত বছর খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার করে রাশিয়া। ডিনপ্র নদীর পশ্চিম তীরে অবস্থান নেয় রুশ সেনারা, কিন্তু সেখান থেকে নিয়মিত পূর্ব তীরে ইউক্রেনীয় অবস্থানে গোলাবর্ষণ করে যাচ্ছে তারা। সিরিয়ায় মার্কিন সেনাদের উপর চব্বিশ ঘন্টায় চার হামলা। সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থানরত মার্কিন ও আন্তর্জাতিক সেনারা চব্বিশ ঘন্টার মধ্যে চারবার হামলার শিকার হয়েছেন। সোমবার এক মার্কিন সামরিক কর্মকর্তা এই কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মার্কিন কর্মকর্তা বলেছেন, সেনাদের অবস্থানে রবিবার সন্ধ্যায় তিনবার এবং সোমবার সকালে একবার হামলা হয়েছে। তিনি আরো বলেছেন, ড্রোন ও রকেট দিয়ে এসব হামলা চালানো হয়। এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে অবকাঠামোগত সামান্য ক্ষতি হয়েছে। এর আগে রবিবার সিরিয়া দুটি ইরানি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। সিরিয়া ইরানি স্থাপনায় তিন সপ্তাহের মধ্যে এটি ছিল তৃতীয় মার্কিন হামলা। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরান সমর্থিত বিভিন্ন গ্রুপ এসব হামলা চালাচ্ছে। ইমরান খানের বিচার চলবে কারাগারেই, অনুমোদন মন্ত্রী পরিষদের। তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রী পরিষদ সাইফার হামলায় সোমবার পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআইর চেয়ারম্যান ইমরান খান ও ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশির বিচার কারাগারেই হবে বলে অনুমোদন করেছে। মন্ত্রী পরিষদের বৈঠকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এত সংক্রান্ত সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। এতে বলা হয়, নিরাপত্তার কারণে কারাগারে ইমরান খানের বিচারের ব্যবস্থা বা জেল ট্রায়াল করা প্রয়োজন, পরে তা অনুমোদন পায়। ইমরান খানকে গত 5 আগস্ট গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে পাকিস্তানে আটক কারাগারে রাখা হয়। পরে গত 26 সেপ্টেম্বর সেখান থেকে তাকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়। তখন ইমরান খান তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। পরে তাকে সাইফার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কুরেশিকে একই কারাগারে রাখা হয়েছে। কারাগার অভ্যন্তরে বিচার করার বিষয়ে আপত্তি জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছেন ইমরান খান। আদালত অ্যাটর্নি জেনারেলের কাছে যুক্তি তলব করেছেন। মঙ্গলবার আন্ত আদালত আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।